আসসালামু আলাইকুম, হাবিব টেক বাংলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাবিব ভিউয়ার্স, আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা ক্যামটাসিয়া দিয়ে আপনাদের চ্যানেলের জন্য ইন্ট্রো ভিডিও ক্লিপ তৈরি করবেন। তো ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আমি চলে যাচ্ছি সরাসরি স্ক্রিন। আমি চলে আসলাম স্ক্রিনে। তো আমি এখন সরাসরি ক্যামটাসিয়া অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো দেখতে পাচ্ছেন আমি ক্যামটাসিয়া ওপেন করলাম। ক্যামটাসিয়া ওপেন করার পরে আপনাদের সামনে ক্যামটাসিয়ার এরকম ফেচার আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া, তো এটা আপনাদের মিডিয়া সিলেক্ট করা থাকবে। তো আপনাদেরকে যেটা করতে হবে, এখানে আপনি মিডিয়ার রাইট সাইডে দেখতে পাচ্ছেন লাইব্রেরি নামে একটি অপশন, এই যে লাইব্রেরি, জাস্ট লাইব্রেরিতে আপনারা ক্লিক করবেন। ওকে, লাইব্রেরিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ফেচার চলে আসবে। তো এখান থেকে আপনাকে দেখতে হবে ইন্ট্রো ক্লিপ নামে একটি অপশন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন মোশন গ্রাফিক্স ইন্ট্রো ক্লিপ। তো জাস্ট আপনারা এই এরোর উপর ক্লিক করবেন, এই যে মোশন গ্রাফিক্স ইন্ট্রো ক্লিপ, এই জাস্ট এরোর উপর ক্লিক করবেন। ভিউয়ার্স, এরোর উপর ক্লিক করার পরে আপনার সামনে ইন্ট্রো ক্লিপগুলো চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ইন্ট্রো ক্লিপ। তো এখান থেকে আপনি এই ইন্ট্রোগুলো আপনি প্রিভিউ করে দেখতে পারবেন যে আসলে ইন্ট্রোটি আমার পছন্দ হয় কিনা, মনের মতো হয় কিনা। তো এখান থেকে আপনি প্রিভিউ করে দেখতে পারবেন, যদি ইন্ট্রোটি ভালো লাগে তখন আপনি ইন্ট্রোটি এডিটিং করতে পারবেন। তো আমি এখান থেকে প্রিভিউ করছি। তো প্রিভিউ করার জন্য জাস্ট আপনারা আপনাদের মাউসটা ইন্ট্রোর উপর রাখবেন, রাখার পর আপনার মাউসের লেফট ক্লিক করবেন, ডাবল ক্লিক করতে হবে ইন্ট্রোর উপর। এখানে তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি যখন ডাবল ক্লিক করলাম আমার ইন্ট্রোটি এখানে প্লে হচ্ছে। তো এখান থেকে আপনি দেখতে পারেন যে ইন্ট্রোটি আমার পছন্দ হয় কিনা। তো আমি আরেকটি প্রিভিউ করছি। তো আমি এই ইন্ট্রোটি আমি ডাবল ক্লিক করে প্রিভিউতে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইন্ট্রোটি ওপেন হলো। তো এখান থেকে আপনি এভাবে প্রিভিউ করে দেখতে পারেন। তো আমি আরেকটি ইন্ট্রো প্রিভিউ করি, আমি এই ইন্ট্রোটা প্রিভিউ করি। তো দেখতে পাচ্ছেন ইন্ট্রোটা চলে আসলো। তো আমি সাধারণত এই ইন্ট্রোটা অনেক ভিডিওতে আমি ব্যবহার করেছি, তো আপনারা এই ইন্ট্রোটা ব্যবহার করতে পারেন। তো মনে করেন যে এই ইন্ট্রোটা আপনার পছন্দ হয়ে গেল, মানে চয়েস হয়ে গেল। তো এখন এই ইন্ট্রোটা কিভাবে আপনারা এডিটিং করবেন, টোটাল কাস্টমাইজ করবেন, তো আপনার যে ইন্ট্রোটি এখান থেকে পছন্দ হয়ে যাবে, তো আপনি সেই ইন্ট্রোটি এখান থেকে ট্যাপ করে লেয়ারে নিয়ে আসতে হবে। তো আপনি নিচে অনেকগুলো লেয়ার পেয়ে যাবেন, জাস্ট এটা আপনি আপনার মাউসের লেফট আপনি চেপে ধরে এভাবে টেনে নিয়ে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমি টেনে এনে আমি লেয়ারে ছেড়ে দিলাম। তো এভাবে আপনারা যে ইন্ট্রোটি আপনার পছন্দ হবে আপনি ট্যাপ করে লেয়ারে নিয়ে চলে আসবেন। তো এখন যদি আমরা একটু প্লে করে দেখি, তো দেখতে পাচ্ছেন ইন্ট্রোটি প্লে হচ্ছে। তো এটা এখন আপনারা কিভাবে এডিটিং করবেন, তো আমি সেই প্রসেসটাই দেখাবো। তো এডিটিং করার জন্য তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেক স্মিথ ক্যামটাসিয়া লেখা। তো এখানে আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারেন বা যে কোনো আপনি নাম দিতে পারেন, ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিতে পারেন। তো এখান থেকে আপনারা জাস্ট ডাবল ট্যাপ করবেন, ডাবল ক্লিক করবেন এই টেক্সের উপরে, আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে অনেকটা হোয়াইট আকারে হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনি টেক্সট ব্যবহার করতে পারবেন আর কি, লেখালেখি করতে পারবেন। তো আমি এখানে কিছু একটা লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার চ্যানেলের নাম লিখে দিলাম, হাবিব টেক বাংলা লিখে দিলাম, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো আপনারা এই টেক্সের উপর যখন আবারও ডাবল ক্লিক করবেন, তো এটা সিলেক্ট হয়ে যাবে, অনেকটা হোয়াইট আকারে হয়ে যাবে। তো এখানে আপনারা কিছু ফিচার পেয়ে যাবেন নতুন করে, যখন এটা সিলেক্ট করবেন টেক্সটা তখনই ফিচারগুলো আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো ফিচার আসেনি। তো আপনাদের যদি এরকম ফিচার না আসে, তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রপার্টিজ নামে একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, প্রপার্টিজে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ফিচার চলে আসলো। তো আপনারা চাইলে এই টেক্সটগুলো আপনারা বোল্ড করে দিতে পারেন। তো আমি এই অপশনে ক্লিক করে এটা বোল্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা বোল্ড হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এটা বোল্ড হয়ে গেল। তো এখান থেকে আপনারা কালার কম্বিনেশন করতে পারবেন। তো আপনি সেম ভাবে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি খুব সহজে কালার দিলাম। তো আপনারা আরো সহজ করে কালার দেওয়ার জন্য যদি আপনারা এখানে ক্লিক করেন,
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেন্সিলের মতো একটি চিত্র, জাস্ট এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যেই কালারের উপরে ধরবেন তো আপনার এখানে সেই কালারটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে আপনি কালারের উপর নিয়ে জাস্ট এটা ট্যাপ করে দিবেন, তো সেই কালারটা আপনার সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো যদি আপনারা এই অপশনে ক্লিক করেন তো আপনাদের সামনে এরকম ফেসার চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের টেক্সটটা কোন স্টাইলে শো করাতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এটা দেখতে পাচ্ছেন ইন ইন মানে আপনার টেক্সটটা যখন আসবে তখন কোন স্টাইল ধারণ করবে। তারপরে দেখতে পাচ্ছেন ডারিং, তার মানে ডারিং মানে হচ্ছে আপনার টেক্সটটা যখন থাকবে মাঝে যখন থাকবে তখন কোন ভাবে থাকবে। তারপর দেখতে পাচ্ছেন আউট মানে আপনার টেক্সটটা যখন চলে যাবে ডারিং এর পর যখন চলে যাবে সেই টেক্সটটা কোন স্টাইল শো করে চলে যাবে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন, তো জাস্ট আপনারা স্টাইলে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন স্টাইল জাস্ট এখানে যদি ক্লিক করেন তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে গ্রো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে যদি আমি এখন একটু ভিউ করি, তো দেখতে পাচ্ছেন একটি স্টাইল শো করলো। তো আমি আরেকটি স্টাইল আমি এখান থেকে শো সিলেক্ট করে দিই। তো যদি আমি আবারও প্লে করি, তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স টেক্সটের স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে আপনারা খুব সহজে আপনাদের টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো জাস্ট আপনারা স্টাইলে ক্লিক করবেন। তো এখন আমি ক্লিক করব আউটে। আউটে ক্লিক করার পরে মানে আমার টেক্সটটা যখন চলে যাবে তখন কোন স্টাইল শো করবে। তো সেম ভাবে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে কোনো স্টাইল আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি স্লাইডিং এ ক্লিক করলাম মানে সেটা স্লাইড হয়ে চলে যাবে। তো আমি যদি এখন আবার প্লে করি, তো দেখতে পাচ্ছেন টেক্সটটা জাস্ট এসেছে এবং স্লাইড করে এটা চলে গেছে। তো এখান থেকে আপনি খুব সহজে এভাবে আপনার টেক্সট স্টাইল আপনি ভিউয়ার্স, তার নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন স্পিড, তো এখান থেকে আপনি আপনি এই ইন্ট্রোটির স্পিড কন্ট্রোল করতে পারবেন। মানে আপনি যদি আরো দ্রুত স্পিড দিতে চান তো এখান থেকে আপনি এটা হাই করে দিতে পারেন। এভাবে যদি আপনি আরো স্লো দেখাতে চান তো এটা আরো কমিয়ে দিতে পারেন। তো এখান থেকে আপনারা খুব সহজে স্পিডটা কন্ট্রোল করতে পারবেন। তো আপনারা যদি এখন আপনাদের চ্যানেলের জন্য কোনো লয়ার টাট ব্যবহার করেন সেটা কোথা থেকে ব্যবহার করবেন? তো এখানে আপনারা একটু নিচে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মোশন গ্রাফিক্স লয়ার টাট। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন, এই আইকনে ক্লিক করার পরে এখানে আপনি অসংখ্য লয়ার টাট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা আবারও প্রিভিউ করে দেখতে পারবেন কোন ধরনের লয়ার টাট আপনারা ব্যবহার করতে চাচ্ছেন। তো আমি আবারও ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি প্রিভিউতে দিলাম এটা। তো দেখেন, তো দেখতে পাচ্ছেন একটি লোয়ার টার্ট চলে আসলো। তো যদি আমি আরেকটি দেখাই, তো দেখতে পাচ্ছেন আরেকটি লোয়ার টার্ট চলে আসলো। তো এভাবে আপনারা আপনাদের চ্যানেলে লোয়ার টার্ট ব্যবহার করতে পারেন। সো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমি দেখালাম কিভাবে আপনারা ক্যামটাসিয়া ব্যবহার করে খুব সহজ আপনাদের চ্যানেলের জন্য ইন্ট্রো ক্লিপ তৈরি করবেন এবং লোয়ার টার্ট তৈরি করবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।